من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا شريك له ولا ضد له ولا ند له ولا جور له ولا عز له ولا مثل له ولا مثل له ولا كفو له ولا نظير له ونشهد أن سيدنا ونبينا وسيدنا ومرشدنا وملجانا ومأوانا وغوثنا وغياثنا وغياثنا ومغيثنا وفريدنا ونظامنا وسراجنا وقطبنا ووسيلتنا محمدًا صلى الله عليه وسلم أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد يا أيها النبي إنا أرسلناك شاهدا إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال إن الله قد رفع للدنيا فأنا أنظر إليها وإلى ما هو كائن فيها إلى يوم القيامة كأنما أنظر إلى كف هذا وقال الله تعالى بشأن حبيبه مهملا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل Allah
সুধী মন্ডলী, নৌজওয়ান ভাই বন্ধুগণ, পর্দার আড়ালের পর্দানিশীল মা ও বোনেরা, আপনাদের খেদমতে সর্বপ্রথমে আমি জানাইতেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা যে দুঃখ যে মন নিয়ে আজকে এই মহফিলে বসেছেন, আমি আপনাদের কাছ থেকে সর্বপ্রথমে একটা ওয়াদা নিতে চাই। আপনারা এই কথা চাননি, কোরআন ও সুন্নাহর যে সঠিক পথ সঠিক মত সেই পথ আপনাদিগকে ওলামায়ে কেরাম বাতাবে, এই কথা আপনারা সবাই চাননি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহা
ayyuhan nabiyyu ya harbinna allah ke dar diya bolen he amar nabi nabi shobda arina bangla urdu arabi arabi nabi shobda ki arabi arabi quran arabi na bangla arabi ya ayyuhan nabiyyu eta ami arabi bollam na bangla bollam arabi arabi tabe nabi shobder ortho apnara bujben na নবীর শব্দের অর্থ যদি না বুঝেন আর আমি বলি যে শুধু নবী তাহলে তো নবীর মিনিং করা হইল না বাংলাতে। এই কারণে নবী শব্দের অর্থ বাংলাতে কি হইল, বাংলাতে হইল হে কাইবের খবর দেনেওয়ালা। তা উর্দুতে বলা হয় নবীর শব্দের অর্থ কাইবের খবর দেনেওয়ালা। নবীর জন্য এক নম্বর শর্ত হয়েছে গাইব জানা। নবী যদি হইতে হয় গাইব জানতে হবে, আর গাইবের নাম হইলে ইলমে গাইব মিলাতা। আল্লাহকে নবীকে গাইবের সংবাদ দিয়া দেন, এই কারণে ওরা নবী। গাইবের সংবাদ যদি নবী জানে না, তোমার আমার মতো যদি হইয়া যায় তাহলে তো নবী হইতে পারবে না। এই কারণে কোরআনে কারিমে বলে ইয়া আইহান নবিয়ু হে গাইবের সংবাদ দাতা। ইন্না আরসালনাকা নিশ্চয় আপনাকে পাঠানো হইয়াছে, আপনাকে আরসালনা ভেজা হইয়াছে পাঠানো হইয়াছে শাহিদা হাজির নাজির বানাইয়া। আল্লাহকে কোরআনে বলে শাহিদা হাজিরান নাজিরান, যিনি শাহিদ হবে তিনি যদি বলা হয় শাহিদ শব্দের নবীও ইয়া হরফেনেদা। আল্লাহকে ডাক দিয়া বলেন হে আমার নবী। নবী শব্দটা আরবি না বাংলা না উর্দু আরবি, আরবি নবী শব্দটা কি আরবি, আরবি কোরআন আরবি না বাংলা আরবি। ইয়া আইহান নবিয়ু এটা আমি আরবি বললাম না বাংলা বললাম আরবি। আরবি তাহলে নবী শব্দের অর্থ আপনারা বুঝবেন না, নবীর শব্দের অর্থ যদি না বুঝেন আর আমি বলি যে শুধু নবী তাহলে তো নবীর মিনিং করা হইল না বাংলাতে। এই কারণে নবী শব্দের অর্থ বাংলাতে কি হইল, বাংলাতে হইল হে কাইবের খবর দেনেওয়ালা। তা উর্দুতে বলা হয় নবীর শব্দের অর্থ কাইবের খবর দেনেওয়ালা। নবীর জন্য এক নম্বর শর্ত হয়েছে গাইব জানা। নবী যদি হইতে হয় গাইব জানতে হবে, আর গাইবের নাম হইলে ইলমে গাইব মিলাতা। আল্লাহকে নবীকে গাইবের সংবাদ দিয়া দেন, এই কারণে ওরা নবী। গাইবের সংবাদ যদি নবী জানে না, তোমার আমার মতো যদি হইয়া যায় তাহলে তো নবী হইতে পারবে না। এই কারণে কোরআনে কারিমে বলে ইয়া আইহান নবিয়ু হে গাইবের সংবাদ দাতা। ইন্না আরসালনাকা নিশ্চয় আপনাকে পাঠানো হইয়াছে, আপনাকে আরসালনা ভেজা হইয়াছে পাঠানো হইয়াছে শাহিদা হাজির নাজির বানাইয়া। আল্লাহকে কোরআনে বলে শাহিদা হাজিরান নাজিরান, যিনি শাহিদ হবে তিনি যদি বলা হয় শাহিদ শব্দের অর্থ সাক্ষী। আমি মানলাম শাহাদত যদি বলা হয় শাহিদ শব্দের অর্থ সাক্ষী গাওয়া বানাইয়া। গাওয়ার জন্য পরিপূর্ণ সাক্ষী হইতে হলে প্রেজেন্ট তাকিয়া দিতে হবে, আর একজনের শোনা সাক্ষী যদি দেওয়া হয় সেটা শাহাদতে কামিলা হয় না, আর নবীতে সাক্ষী দিবে সেটা শাহাদতে নাকিদা দিবে না, শাহাদতে কামিলা দিবে। এই কারণে আল্লাহ পাক নবীর আশিক যারা নবীর প্রেমিক যারা যারা যাকে ভালোবাসে তার প্রশংসা শুনলে তার ভালো লাগবে, আর সে যার আশিক নয় সে তার তারিফ শুনলে তার ভালো লাগবে না। নবীর প্রেমে নবীর মহব্বতে যাহার দিল কাঁদবে না। নবীর তারিফ শুনে এমন কোন গুণ নাই, এমন কোন জ্ঞান নাই, এমন কোন ক্ষমতা নাই, খামারিয়ত নাই, যেটা আল্লাহকে আল্লাহ হবিবরে দিছে না বলিয়া। এই সম্মতে বলেন শোনা,
বহুত দীর্ঘ সময়ের দরকার, কোরআন সুন্নায় অসংখ্য বলিত। এই আয়াতের পরিপ্রেক্ষিতে আমি হযরতে আব্দুল্লাহ ইবনে উমর, উমরের বেটা আব্দুল্লাহ রাবি হাদিসে আল্লামা বস্তুলামি, যিনি আমার মতো কথাই বললা ছিলেন না, যিনি ছয় লক্ষ হাদিসের হাফিজ ছিলেন, হাফিজুল হাদিস, যিনি ৬ লক্ষ হাদিসের হাফিজ ছিলেন, তিনি শরীয়ত বুখারী লিখেছেন, তিনি বুস্তুলানি লিখেছেন, আল্লামা মোল্লা এদিকে আল্লামা বুস্তুলানি, তিনি মাওহিবেলা দুনিয়া কিতাব লিখেছেন, সেই কিতাব খানা সৌদি আরব থেকে আমি বর্তমানে ওখানে যাচ্ছি দেশের মধ্যে, এই কিতাবখানার দাম সৌদি আরবে ঘুরেছিল ৫০০ রিয়াল। তার হাজিনী সেই বুস্তুলানি এই হাজির বর্ণনা করছেন, হযরতে উমরের বেটা আব্দুল্লাহ থেকে হাদিস রাবি কি বলেন, রাসূলে পাক বলেছেন, ইন্নাল্লাহ কদ রাফা লিদ-দুনিয়া ফা নানজুরু ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাঈদুন ফীহা ইলা ইয়াউমিল কিয়ামা কান্না মানজুরু ইলা কাফি হাযা। নিশ্চয় নিশ্চয় আল্লাহকে সারা বিশ্বময় জগৎকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সামনে এইভাবে বানাইয়া রাখছে, যাই জগতে হইতেছে আর যা হইতে থাকিবে কিয়ামত পর্যন্ত সমস্তকে আমি দেখিতেছি, জানিতেছি, দেখতেছি, কিয়ামত পর্যন্ত দেখিতে থাকিব যেভাবে আমি আমার হাতের তালুকাকে দেখি। আল্লাহর হাবিবকে মানার নাম ইমান, তবে
ইয়া রাসূলুল্লাহ বলতে আল্লাহ আসেন রাসূলও আসেন আল্লাহর রাসূল ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল আল্লাহকে অটোমেটিক স্বীকার করাই হইয়া যায় এই কারণে মুহাম্মদ রাসূলুল্লাহর ভিতরে আল্লাহ আসেন আর লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে মুহাম্মদ নাই এই কারণে তাওহীদের প্রচারক তাওহীদের যিনি প্রচারক তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবকে চিনতে হবে মানতে হবে যেভাবে আল্লাহ পাক তার হাবিবের কামালাত জ্ঞান গুণ দান করেছে সেই জামিয়ে কামালাতের সঙ্গে আল্লাহর হাবিবকে মানতে হবে যাই হোক আমি আর এখন আপনাদের সামনে দীর্ঘ সময় কাটাচ্ছি না আপনাদের ইয়া একবার আমি আমার নিয়ম হয়েছে আমার মহব্বতের সঙ্গে সবাই মিলে সালাত ও সালাম করে নে ইয়া নবী সালাম Allah, Rasulullah,
بناؤ گے کب در پہ بلاؤ